সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু কখনোই প্রকাশ করা যায় না, কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু কখনোই মুছে ফেলা যায় না। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে তাকে অবহেলা করে। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না। যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা পায় শুধু অবহেলা। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, আর তারপর কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সুন্দর সম্পর্ক। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে যেতে হয়। ভালোবাসি বলেই বারবার তোমার কাছে মাথা নত করি, না হলে যতটা সস্তা আমাকে ভাবছ আসলে ততটা সস্তা আমি নই। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলো জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। খুব ইচ্ছে করে মরে গিয়ে সবাইকে শান্তি দিতে। তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি, যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই। আমি তো পাথর নই যে আমার কষ্ট হবে না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে বলতে পারি না। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে কাঁদি যেন কেউ বুঝতে না পারে। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। জীবনে তর্ক করার চেয়ে নীরবতা ভালো, জীবনে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর জীবনে স্বার্থপর লোকের সাথে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো। শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। একটা কথা কি জানো তো, শেখার মধ্যেও পার্থক্য আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায়। টাকা পয়সা আয় করুন, বাড়িঘর করুন, কিন্তু এতটাও করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না ডেকে বরং উকিল নিয়ে আসে। আপনার অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয়, কারণ একজন মানুষ হিসেবে এগুলোই সবথেকে বড় সম্পদ। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দিও, মরার পরে পাড়ার লোকেদের গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। দুনৌকই পা দিয়ে চলা মানুষগুলোই আজ নদী পার হয়ে যাচ্ছে, আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝপথেই ডুবে যাচ্ছে। আমাদের জীবনের চরম সত্য, অহংকার যার ভেতরে থাকবে সে কখনোই নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ বুঝতে পারবে না। একই পৃথিবীতে থেকে আমরা যে পৃথিবী দেখি সেই পৃথিবীগুলো খুবই আলাদা। কারোর পৃথিবী এলোমেলো,
কারোর পৃথিবী রঙিন, কারোর পৃথিবী তীব্র সুন্দর, আর কারোর পৃথিবীতে নিঃশ্বাস নিতেও ভীষণ কষ্ট হয়। জীবনে কার কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সঙ্গে তোমার সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে তোমার মন। কিন্তু কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকুন, কারণ এরা প্রকাশ্যের সত্যর চাইতেও ভয়ঙ্কর। একটা কথা কি জানো তো, অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায়। কারোর কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবতে নেই, কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না। নির্দিষ্ট একটা সময়ে ঠিক তার আসল চেহারা বেরিয়ে আসে, যার জন্য তোমার মন পুড়ে ছাই। খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজের থেকে ঝরে না, কোনো না কোনো মানুষ এসে ঝরিয়ে দিয়ে যায়। পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর। যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম, ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনেই আমরা খুশি হতাম। খাবারে বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব, কিন্তু কানে একবার বিষ ঢেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব নয়। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে নেবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয়। যে মানুষটা সবার খেয়াল রাখে, একদিন তার খেয়াল রাখার মতো কেউ থাকে না। কোনো রাগ অভিমান অভিযোগ নেই, শুধু নিজেকে বদলে নিয়েছি যাতে আমার জন্য অন্য কারো অসুবিধা না হয়। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো, কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে যেতে হয়। ভালোবাসি বলেই বারবার তোমার কাছে মাথা নত করি, না হলে যতটা সস্তা আমাকে ভাবছ আসলে ততটা সস্তা আমি নই। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।